নাবিজি সাল্লা ইসলাম বললেন এমন সময় আসবে লুন আল হেরা ওয়াল হ্যারির ওয়াল আজিফ ওয়াল খামর এমন সময় আসবে এগুলোকে হালাল মনে করবে রেশমি পোশাক জেনা বেবিচার মিউজিক এমনকি মদগুলাকে মানুষ হালাল মনে করবে আমাদের দেশে দেখবেন মদের ব্র্যান্ডিং করা হয়েছে সেখানে মানুষ যখন সাক্ষাৎকার নিতে গিয়েছে তারা বলতেছে যে আলহামদুলিল্লাহ আমাদের ব্যবসা বাণিজ্য খুব ভালো এবং ইনশাআল্লাহ আগামী দিনে আমরা আরও নতুন নতুন ব্র্যান্ডের অনেকগুলো আইটেম আমরা নিয়ে আসবো ইনশাল্লাহ এবং সারা ওয়ার্ল্ডে আমরা বাজারজাত করব ইনশাল্লাহ আগামী দিনে আরও সফলতা এই যে আলহামদুলিল্লাহ এবং ইনশাল্লাহ এবং আলহামদুলিল্লাহ এবং ইনশাল্লা সে কিন্তু বারবার মদের মধ্যে ব্যবহার করছে এই যে আলহামদুলিল্লাহ ইনশাল্লাহর ব্যবহারটা কোথায় করতে হয় এটার কারণে একদিকে আপনি যদি একটা হারাম কাজ করেন এটা আপনি কুফুরি করলেন এতে করে আপনার ইমান নষ্ট হবে না বরং আপনি যদি তাও বা করেন আল্লাহ মাফ করে দিবে। কিন্তু আপনি মদ খাওয়ার সময় যদি আপনি বিসমিল্লা বলেন তাহলে আপনার ইমান ধ্বংস হয়ে যাবে আপনি মুসলিম থাকবেন না কালেমা পরে আপনার ইমানকে নবায়ন করে নিতে হবে তো চিন্তা করেন কতটা মারাত্মক ইসলামের শব্দগুলো যেগুলো এক একটা শব্দ উচ্চারণ করলে জান্নাতে গাছ তৈরি হবে এই শব্দ আপনি যত্র তত্র আপনি কিন্তু এটাকে উচ্চারণ করতে পারবেন না ঠিক তেমনি ইসলামের কোনো কনসেপ্টকে একটা সংস্কৃতি অঙ্গনকে যদি আপনি আগ্রাসনকে মুক্ত করতে গিয়ে আপনি নিজে যদি হারামের মধ্যে জড়িয়ে যান এতে করে এমন হবে অনেক ক্ষেত্রে মানুষের ইমানের মধ্যে ত্রুটি চলে আসবে মানুষ দেখবেন সবের নিয়তি যে লোকটা শুনছে সে কিন্তু সবের নিয়তে শুনছে যে আমি সবের নিয়তে গান বাজনা বাদ দিয়ে এটা শুনছি তো এটা কিন্তু লাহওয়াল হাদিসের মধ্যে পড়ে যাচ্ছে ইবনে আব্বাস আলিহ রহমা ইবনে আব্বাস আলিহ রহমা তিনি বলছেন এই লাহওয়াল আল হাদিস মানেই হচ্ছে গিনা গান বাজনা অমূলক কথাবার্তা যেগুলো মানুষকে আল্লাহ রব্বুল আলমিনের পথ থেকে দূরে সরিয়ে নিয়ে যায় আল্লাহর পথে আসতে গিয়ে অনেক সময় আমরা এই জাতীয় মিউজিকগুলো আমরা ব্যবহার করে সরে ফেলি এগুলো হারাম নিষিদ্ধ এগুলোর ক্ষেত্রে শিথিলতার কোনো সুযোগ নেই বিগাইরে এলম এলেম বিহীন কথা ধরুন এমন অমূলক কথা যেগুলোর কোনো বাস্তবতা নেই এই বাস্তব অবাস্তব কথাগুলো যখন আপনি আপনার গানের মধ্যে নিয়ে আসবেন এই কথাগুলো দিয়ে গান সাজিয়ে যতই বলে আপনি বাহাবা পাবেন অথবা ভাইরাল হবেন এই গান কিন্তু আল্লাহর কাছে লাহু আল হাদিস হিসেবে গণ্য হবে এবং লাহু ও মুহিন বলা হয়েছে ফলশ্রুতিতে তাদের জন্য লজ্জাজনক শাস্তির ব্যবস্থা আল্লাহ তারা দুনিয়া এবং আখরাতে রেখেছেন এজন্য যারা গান বাজনা করে এদের জন্য লজ্জাজনক শাস্তি দুনিয়া এবং আখেরাতে